শ্রীমঙ্গলের মিষ্টি ও সুস্বাদু আনারসের সুনাম রয়েছে সারা দেশে। রসে ভরাই ফলের বাম্পার ফলন হয়েছে এবার মৌলভী বাজারে। করোনা সতর্কতায় দূর দূরান্তের ব্যবসায়ীরা না আসায় কিছুটা বিপাকে পড়েছেন চাষিরা, তাই স্থানীয় বাজারে দাম পড়ে গেছে। ব্যবসায়ীরা বলছেন, পচনশীল এই ফল সংরক্ষণের জন্য হিমাগার প্রতিষ্ঠা জরুরি, এতে ন্যায্য মূল্য নিশ্চিত করা সম্ভব হবে। শ্রীমঙ্গলের ডলবাড়ি, মোহাজিরাবাদ সহ পাহাড়ি এলাকায় এবার আনারসের বাম্পার ফলন হয়েছে, তবে বাজারজাত নিয়ে সমস্যায় পড়েছে চাষিরা। করোনার কারণে দূর দূরান্তের ব্যবসায়ীরা হাটে আসছে না, স্থানীয় বাজারেই বিক্রি হচ্ছে সুস্বাদু মিষ্টি এই ফল। আমরা আনারস ফলাই, এটার নাম হলো বিলাতি আনারস। আমরা এই আনারস ফলাইয়া আমরা স্বাবলম্বী, চাষিরা বলছেন মাঠ পর্যায়ে কৃষি বিভাগের তদারকি থাকলে উৎপাদন আরো বাড়ত। ভরা মৌসুমে ফল সংরক্ষণের ব্যবস্থা না থাকায় নষ্ট হচ্ছে আনারস। এই অবস্থায় হিমাগার প্রতিষ্ঠার দাবি তাদের। আমাদের এখানে কোনো হিমাগার নাই, এর জন্য আমরা আনারস সংরক্ষণ করার কোনো জায়গা নাই। তো আমরা চাষিরা যখন আমরা বাজারে নিয়ে যাই বেচার জন্য, তখন আমাকে ওই আনারস বেচতে হয় একবার অল্প পয়সায়। আমরা আনারস ফলাই, কিন্তু আমরা কোনো পরামর্শ পাই না কৃষি কৃষির থাকি। যদি তারা কোনো পরামর্শ দিত আমরা ভালো হইতো, সুবিধা হইতো, ভালো ফলন হইতো, তারা ডাকলেও হয় না আমরা। তবে চাষিদের অভিযোগ সঠিক নয় বলে মনে করেন স্থানীয় কৃষি কর্মকর্তা। বলছেন, ফলন বাড়াতে চাষিদের প্রশিক্ষণ এবং পরামর্শ দেওয়া হবে। আনারস চাষি যারা আছেন তাদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি এবং তাদের মার্কেটিংটা যাতে ঠিক মতো হয় এবং তারা মূল্যটা পান, সেই জন্য মার্কেট লিঙ্কেজটা আমরা করে দিচ্ছি। হটেক্স ফাউন্ডেশনের মাধ্যমে তারা বিক্রি করতে পারে সঠিক মূল্যে, এবং এখানে একটা সংগ্রহ কালেকশন পয়েন্ট করে, এই কালেকশন পয়েন্ট থেকে আমরা বিভিন্ন আরও দাদার আছে তাদের কাছে বিক্রি করা হয়। শ্রীমঙ্গল ছাড়াও জেলার কমলগঞ্জ, জুড়ি, কুলাউড়ার উপজেলায় পাহাড়ি এলাকায় 1,500 হেক্টর জমিতে আনারসের চাষ হয়েছে। 21,000 টন উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবার প্রত্যাশা কৃষি বিভাগের। রাবিয়া স্মৃতি, যমুনা নিউজ।